हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तुपु कुकिंग स्टूडियो। आज के पर्व आबार हाजिर हुई नतुन आलिक रेसिपिर संगे। हमें आज के अपन के बनिए देखो डिमेर तेल झोल। आप तो साधारण माछेर तेल झोल खे थी, किन्तु डिमेर तेल झोल खेते किन्तु अनेक मजा। चलो ताहले देखे नवा जाक आमार आजकेर ई डिमेर रेसिपिटा। आमार आजकेर रेसिपिर जोन्नो अलरेडी चूलाय एकटा पैन दिए 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 सामान्य सयाबिन तेल। आमी एखाने आरो किछुटा तेल एड कर दीची। एखाने टोटाली तेल दिए दिलाम 1/4 कापेर मतो, कारण डिमेर रेसिपिर तेलटा एकटु बेशी करे यूज करते हैं। तेलटाके हल्का गरम करे निये दिए दीची कुचि करे रखा प्याज कुचि। आमी रुचि करे रखा प्याज कुचिके पैने दिए दिलाम। एखन प्याजटाके हल्का करे एकटु भेजे नेब। जखन एभावे प्याजटा एकदम भाजार पर देखते पारबेन जे प्याजेर कालारटा चेन्ज हये गेछे, ठीक तखनई आमी अन्यान्य सब मसलागुलोके यूज करब। আমি এভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন আমার পেঁয়াজের কালারটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যখন এমনটা চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসবে, তখন আমি ধীরে ধীরে অন্যান্য মশলাগুলোকে দিতে শুরু করব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এখন অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলোকে। আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরা বাটা এবং আদা বাটা। সবগুলো মশলাকে আমি আগে থেকে একটা পানিতে মিক্স তৈরি করে নিয়েছি। সেই মশলাগুলোকে আমি একবারে প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে ভালোমতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। 4-5 মিনিট কষানোর ফলে পানি আর তেলটা একদমই সেপারেট হয়ে গেছে। যখন পানি আর তেলটা এমন সেপারেট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। আমি কিন্তু এটা গ্রেভির জন্য পানি ইউজ করলাম। এখন আমি গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। এই ফুটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটাকে ভেঙে দিয়ে দেব। রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আমি এভাবে প্লেটে করে দিয়েছি যাতে আমার ডিমটা কুসুমটা ভেঙে না যায়। আপনারা চাইলে ডিরেক্ট ওইখানে ভেঙে দিতে পারেন ডিমটাকে। আমি ধীরে ধীরে আমার সব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায়। আপনাদের হাতে যখন সময় কম থাকে তখন আপনারা এভাবে টাইম নিয়ে ডিমটাকে তৈরি করে নিতে পারেন। দেখুন আমার রেসিপিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, তাহলে আমার রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। আর আমি এখন চুলার আঁচটাকে অনেক লোতে রেখে দিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন ঢাকা তুলে দেখছি। আমি ফিরে আসলাম 4-5 মিনিট পর। আমার অলরেডি রেসিপিটা হয়ে গেছে, তাই আমি এখন রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিংগুলো তুলে ফেলব। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। আশা করব আমার আজকের এই ঝটফট ডিমের তেল ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে রেসিপিটা একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।